আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের দোয়ায়, আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জুলফিকার আলী, সহকারী শিক্ষক ইসলাম ও নৈতিক শিক্ষা। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের জন্য আমি ষষ্ঠ শ্রেণীর অধ্যায় 4 পাঠ 10 আলোচ্য বিষয় গীবত বা পরনিন্দা, এই বিষয়টি নিয়ে এসেছি। আজকের এই বিষয়ের উপরে আলোচনার শেষে তোমাদের বাড়ির কাজ হিসেবে দিয়েছি গীবতের পরিচয় ব্যাখ্যা করো। এটা অনুধাবনমূলক একটি প্রশ্ন, এই প্রশ্নটির উত্তর HW করে রবিবারে জমা দিবে এবং পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, এই HW-র উপরে তোমাদের 30 নম্বর বার্ষিক পরীক্ষায় যুক্ত করা হবে। প্রিয় শিক্ষার্থী, আসো তাহলে আজকের আলোচনার মধ্যে আমরা চলে যাই। আজকের আলোচনার গীবত বা পরনিন্দা, গীবত বা পরনিন্দা। প্রথমেই আমরা গীবত বা পরনিন্দার পরিচয় সংক্ষেপে জেনে নেব। প্রিয় শিক্ষার্থী, আল গীবত, গীবত শব্দটি আরবি, এর অর্থ পরনিন্দা, পরনিন্দা করা। কারো অগোচরে, অর্থাৎ কারো সামনে নেই, পিছনে, তার দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশকে গীবত বলে। কারো দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ করাকে গীবত বলে, একে পরনিন্দাও বলা যায়। যদি প্রশ্ন আসে এভাবে যে পরনিন্দা বলতে কী বোঝো, তখনও কিন্তু এই গীবতের উত্তরটা দিলেই উত্তর হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, গীবত একটি সামাজিক অনাচার। এটি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে যে গীবত একটি সামাজিক অনাচার। তাহলে সামাজিক অনাচার কি? নিচের 4টি থাকবে, 4টির মধ্যে উত্তর গীবত একটি থাকবে। জ্ঞানমূলক প্রশ্ন এভাবে আসতে পারে। প্রিয় শিক্ষার্থী, গীবত একটি ঘৃণিত ও জঘন্য কাজ। গীবত একটি ঘৃণিত ও জঘন্য কাজ। অনেকগুলো তোমার পাঠ্যবইয়ের মধ্যে জঘন্য কাজ, পাপ কাজ এভাবে উল্লেখিত আছে। সেজন্য নৈবেত্তিকের মধ্যে যখন এই ধরনের প্রশ্ন আসে তখন শিক্ষার্থী কনফিউজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, ভালো করে এই লাইনটি মুখস্থ করবে, গীবত একটি ঘৃণিত ও জঘন্য কাজ। তাহলে ঘৃণিত ও জঘন্য কাজ কি? উত্তর হবে গীবত। এটি কবিরা গুনাহ। প্রিয় শিক্ষার্থী, গীবত করা কবিরা গুনাহ। শরীয়তের হুকুম কি? যদি এই ধরনের প্রশ্ন আসে তখন উত্তর হবে কবিরা গুনাহ। প্রিয় শিক্ষার্থী, এই কবিরা গুনাহ অর্থাৎ গীবত সম্পর্কে আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবতের পরিচয় তুলে ধরেছেন। গীবত কি তা কি তোমরা জানো? অর্থাৎ রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, গীবত কি তা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম উত্তর বললেন, আল্লাহ ও তার রসুলই ভালো জানেন। তার মানে আল্লাহ এবং আল্লাহর রসুলই গীবতের সংজ্ঞা ভালো জানেন, এই কথাটি সাহাবায়ে কেরাম বলেছিলেন। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, গীবত হলো তোমার ভাইয়ের সম্পর্কে তোমার এমন কথা বলা যা সে অপছন্দ করে। অর্থাৎ তোমার এক মুসলমান আর এক মুসলমানের দোষ ত্রুটি যদি পিছনে বলে, এই পিছনে বলাটা অপছন্দ, পরবর্তীতে সে যদি শোনে তখন সে অপছন্দ করে, তুমি যে কথাটা বলেছ সে কথাটা অপছন্দ করে। জিজ্ঞাসা করা হলো, আমি যা বলি তা যদি আমার ভাইয়ের মধ্যে থাকে এটাও কি গীবত হবে? অর্থাৎ আমি এমন একটা বিষয় বললাম যে বিষয়টি আমার ভাইয়ের মধ্যে আছে, যদি এমন হয় তাহলে সেটা কি গীবত হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যা বলো তা যদি তার মধ্যে থাকে, অর্থাৎ তোমার ভাইয়ের মধ্যে থাকে, তাহলেই গীবত হবে। অর্থাৎ যদি থাকে তাহলে সেটা গীবত হবে। আর তুমি যা বলো তা যদি তোমার
তার মধ্যে না থাকে, অর্থাৎ তোমার ভাইয়ের মধ্যে না থাকে অথচ তুমি বলেছ, তবে তা হবে বুহতান বা অপবাদ। প্রিয় শিক্ষার্থী, বুহতান শব্দটি পরীক্ষায় আসে। তোমার পাঠ্য বইয়ের মধ্যে এই হাদিসখানা এসেছে, মুসলিম শরীফের হাদিস। এই হাদিস থেকে বলে বুহতানের পরিচয় দাও, এভাবে একটি প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তোমরা এটি খুব ভালোভাবে শিখে নেবে। প্রিয় শিক্ষার্থী, গীবত একটি নিন্দনীয় কাজ। যদি বলে নিম্নের কোনটি নিন্দনীয় কাজ, তখন উত্তর হবে গীবত। সেজন্যে তোমার এই পাঠ্যবই থেকে এই লাইনটি আমি নিয়েছি, এটা জ্ঞানমূলক হিসেবে আসতে পারে। গীবতের মাধ্যমে মানুষে মানুষে ঘৃণা ও শত্রুতার সৃষ্টি হয়। তাহলে ঘৃণা ও মানুষে মানুষের মাঝে ঘৃণা ও শত্রুতার সৃষ্টি হয় কিসের মাধ্যমে? উত্তর হবে গীবতের মাধ্যমে। প্রিয় শিক্ষার্থী, গীবত করাকে মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করা হয়েছে। মৃত ভাইয়ের মৃত হয়েছে, সেই ভাইয়ের গোশত কি কোনো মানুষ খেতে পারে? এটি অবশ্যই অসম্ভব। যদি কেউ গীবত করে তাহলে সেটি খাওয়ার মতো হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলা এই ব্যাপারে পবিত্র কোরআনের সূরা হুজুরাতের মধ্যে বলেছেন, ওয়ালা ইয়াগুতাব বাদুকুম বাদা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু। অর্থাৎ তোমরা একে অপরের পশ্চাতে নিন্দা করো না, অর্থাৎ পিছনে নিন্দা করো না। তোমাদের মধ্যে কি কেউ মৃত ভাইয়ের গোশত খেতে চাইবে? অর্থাৎ আল্লাহ বলতেছে, তোমাদের মধ্যে কি কেউ তোমার তার মৃত ভাইয়ের গোশত খাইতে চায়? নিশ্চয় তা তোমরা অপছন্দ করবে। অর্থাৎ কেউই এই মৃত ভাইয়ের গোশত খেতে চায় না। প্রিয় শিক্ষার্থী, গীবত করার মতো গীবত শোনাও পাপের কাজ। কেউ যদি গীবত শোনে সেটিও পাপ হবে। আর গীবত করলে তো পাপ কবিরা গুনাহ হয়, আবার গীবত শোনাও এটিও পাপের কাজ। কেউ গীবত করলে তাকে গীবত থেকে বিরত রাখা কর্তব্য। কেউ যদি গীবত করতে চায় তাকে বুঝিয়ে শুনিয়ে গীবত থেকে যেন ফিরে আসে, গীবত করা থেকে বিরত থাকে, এই জন্যে চেষ্টা চালাতে হবে। তাহলেই গীবত চর্চা সমাজ থেকে ক্রমে ক্রমে হ্রাস পাবে বা দূরীভূত হবে। প্রিয় শিক্ষার্থী, গীবত চর্চা যদি আমাদের সমাজ থেকে দূর করতে চাই, তাহলে অবশ্যই গীবত করা শোনাও যাবে না, আবার গীবত করাও যাবে না। প্রিয় শিক্ষার্থী, যদি কেউ ভুল করে গীবত করেই ফেলে, তার ক্ষতিপূরণ কি? এই সম্পর্কে তোমার পাঠ্য বইয়ের মধ্যেই রয়েছে গীবত করার ক্ষতিপূরণ। কেউ যদি গীবত করে তবে তার ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ গীবত করে ফেলেছে, ভুল করে গীবত করে ফেলেছে, আবার পরে মনে পড়েছে, হায় রে, আমি তো একটা ভুল কাজ করে ফেলেছি, এখন কি করব? তখন তার ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ কি? যার গীবত করা হয়েছে তার থেকে অবশ্যই মাপ চেয়ে নিতে হবে। যার গীবত করা হয়েছে তার কাছ থেকে মাপ চাইতে হবে। আর যদি সে মারা যায়, লোকটি যার গীবত করা হয়েছে তা তিনি মারা গেছেন, পৃথিবীতে আর নেই, যদি এমন হয়, তার থেকে ক্ষমা চাওয়া সম্ভব না হয়, তবে আল্লাহর নিকট তার গুনাহ মাফের জন্য দোয়া করতে হবে। আল্লাহ যেন তার গুনাহ মাফ করে দেন, এই জন্যে দোয়া করতে হবে। এই সম্পর্কে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিঃসন্দেহে গীবতের একটি ক্ষতিপূরণ হলো, তুমি যার গীবত বা কুৎসা রটনা করেছো তার জন্য এভাবে দোয়া করবে, হে আল্লাহ, তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও। প্রিয় শিক্ষার্থী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে আমরা একথা সুস্পষ্টভাবে জানতে পারলাম যে যদি কারো গীবত ভুলবশত হলেও যদি হয়ে যায়, তাহলে অবশ্যই তার ক্ষমা চাইতে হবে। যদি সে মারা গিয়ে থাকে তাহলে তার জন্যে আল্লাহর দরবারে দোয়া করতে হবে, এভাবে যে হে আল্লাহ, তুমি আমার ও তার গুনাহ মাফ করে দাও। প্রিয় শিক্ষার্থী, এক মুসলমানের সম্পদ, জীবন ও সম্মান অপর মুসলমানের কাছে পবিত্র আমানত।
এক মুসলমান অপর মুসলমানের ভাই, এই সম্পর্কেও হাদিস শরীফের মধ্যে এসেছে আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, আর এই মুসলমান আর এক মুসলমানের সম্মান নষ্ট করতে পারে না, সম্পদ নষ্ট করতে পারে না, জীবন নষ্ট করতে পারে না, কেননা এগুলো মুসলমানের কাছে আমানত হিসেবে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, গীবত অপর মুসলমানের ভাইয়ের সম্মান নষ্ট করে বিধায় এটি ইসলামে হারাম। এক মুসলমান আর এক মুসলমানের এই ভাইয়ের গীবত করার কারণে সম্মান নষ্ট করে দেয়। প্রিয় শিক্ষার্থী, এই কারণেই ইসলামে এই গীবত করাটা হারাম ঘোষণা করেছেন। গীবত ব্যভিচার থেকেও অধিকতর অপরাধ, অধিকতর অপরাধ, গীবত করা ব্যভিচারের চেয়েও বড় অপরাধ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবত বা পরনিন্দা ব্যভিচার অপেক্ষাও গুরুতর অপরাধ। এটি আল মুজামুল আওসাত গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। প্রিয় শিক্ষার্থী, সর্বোপরি একথা বলতে পারি যে কোনোভাবেই আমরা একে অপরের গীবত চর্চায় লিপ্ত হব না। যদি ভুলবশত হয়ে যায় তাহলে তার কাছ থেকে আমরা মাপ চেয়ে নেব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে HW দিয়েছি, এই HW-র কথা আমি পূর্বেই বলেছি, HW করে রবিবারে জমা দিবে, আবার পরবর্তী রবিবারে আবার খাতা ফেরত নিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই, আবার অন্য কোনো সময়ে অন্য কোনো ভিডিও নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।